খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানের সামনে রাহি হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নত জোপড়া ক্রীড়া অঙ্গন কর্তৃক আয়োজিত মহান মাতৃভাষা দিবস উপলক্ষে দ্য নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2024 বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত। গত হাইল ফেব্রুয়ারির 24 তারিখ শনিবার জোপড়া বাসামিয়া দুয়ান সংলগ্ন মাড়ত এই বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নবযুগ ক্লাবর সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ইকবালর সঞ্চালন নবযুগ ক্লাবর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ। যাত্রাটা হচ্ছে অনেক সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, বাট আমি আস্তে 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 করে লেগেছিলাম। তো আমি মনে করি আপনারা যদি পড়াশোনার দিকে লেগে থাকেন, তাহলে আমি মনে করি বিখ্যাত যে দার্শনিক ছিল জনসন হারবার্ট তার মতো হতে পারবেন। উনি সমাজকে অনেক কিছু দিয়েছেন, তো সেই হিসেবে আমি মনে করি আপনার পড়াশোনার প্রতি লেগে থাকার জন্য আমি বলবো যারা স্টুডেন্ট লাইফে আছেন, আর এলাকায় যদি কেউ এথিম থাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আমি সহযোগিতা করব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জজ আদালতের এজিপি অ্যাডভোকেট সুরজিৎ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানবির হাসান মিঠুন, অ্যাডভোকেট তৌসিফ আমিন হৃদয়, 2 নং ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল কাদের, সাংবাদিক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অক্ষল এবং ফুটবল প্রেমিক দর্শককল এ সময় উপস্থিত আছেন। এই ধরনের সুন্দর আয়োজন, খেলার আয়োজন, যারা বিশেষ করে নেপথ্যে কাজ করেছে, মানে আমি তো দর্শকদের দেখি এবং হচ্ছে মাঠে যারা খেলছেন তাদের দেখি আর কি। তো নেপথ্যে যারা হচ্ছে রোজ কাজ করে এত সুন্দর আয়োজন করেছেন, বলি খেলা হয় তো হয় সাইতা হরি বের মতন কি বোরিং আর কিছু নাই, খেলোয়াড় হলো সাথে জানে না খেলা কেন হয় কাপকুলে করে যাবে বুঝি। ছেলে পেলে যারা আছে টানটান উত্তেজনাময় ফাইনাল খেলাত ফতেপুর ফুটবল একাদশ বনাম জোপড়া ফুটবল একাদশের মধ্যকার খেলাত 0-1 গোলে জয়লাভ করে ফতেপুর ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সি প্লাস চট্টগ্রাম।